নমস্কার বন্ধুরা, আমি অরুণ। আজকেও আমি আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিএসপিতে একদম নতুন একটি সার্ভিস অ্যাড হয়েছে, যে সার্ভিসটা সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাবো। এই সার্ভিসটি মূলত গতকাল একটি বিশাল বড় আলোচনা হওয়ার পর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে আমাদের ব্যাংকের এই সার্ভিসটি লঞ্চ করা হয়েছে। আজ থেকে উড়িষ্যার যে বিশাল বড় ট্রেন দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতে বহু মানুষের প্রাণ হারিয়েছেন, বহু মানুষ পঙ্গু হয়েছেন। হ্যাঁ, তো সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের জনসাধারণের প্রতি একটি সার্ভিস খুলে দিয়েছেন, যার দ্বারা মানুষ উপকৃত হন। তো সেটা হলো আমাদের, দেখুন এখানে 1 2 3 4 5 6 ছ নম্বরে দেখুন, অফলাইন সোশ্যাল সিকিউরিটি স্কিম। তো অফলাইন সিকিউরিটি স্কিমটা কী রয়েছে তো জানার জন্য আমরা প্রথমে এটাকে ক্লিক করে নিলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে অফলাইন পিএমজেজেবিওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা, এবং অফলাইন পিএমএসবিওয়াই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। তো এই দুটো অফলাইনেও আমাদের অ্যাড করা হয়েছে। যে সমস্ত কাস্টমাররা আমাদের সার্ভিস স্টেশনে আসতে পারবেন না, কাস্টমার সার্ভিস বিভাগে আসতে পারবেন না বা ব্যাংকে পৌঁছতে পারবেন না, তাদেরকেও আমরা এই সার্ভিসটি আমরা প্রোভাইড করতে পারব। তো এর জন্য কী কী প্রয়োজন সেটা আমরা জানব। তো প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনার জন্য যেটা প্রয়োজন, তো এটা ক্লিক করার পর দেখুন এখানে সোশ্যাল সিকিউরিটি স্কিম পিএমজিজিবিওয়াই দেখাচ্ছে এখানে, তারপর আধার নাম্বার, কাস্টমারের ডেবিট অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট থেকে পয়সা ডিডাক্ট হওয়ার পর চালু হবে সেই অ্যাকাউন্টে, এবং কাস্টমার সিআইএফ নাম্বার এবং কাস্টমারের নেম, আর এখানে আপনার রয়েছে ডেট অফ বার্থ, কাস্টমার ডেট অফ বার্থ, আর মেরিটিয়াল স্ট্যাটাস এখানে দিতে হবে। দেওয়ার পর কাস্টমারের নমিনি ডিটেলস দিতে হবে, কাস্টমারকে জিজ্ঞেস করে কাস্টমার যাকে রাখতে চান নমিনি হিসাবে এখানে সিলেক্ট করব। করার পর নমিনির নাম দেব এখানে, আর এখানে নমিনির মোবাইল নাম্বার, এখানে নমিনির ইমেল আইডি, আর এখানে নমিনির ডেট অফ বার্থ এবং স্টেট দেব। এখানে সিটি, নমিনির সিটি দেব, আর নমিনির পিনকোড দেব, নমিনির অ্যাড্রেস আমরা দিয়ে দেব। অ্যাড্রেস দেওয়ার পর এখানে মার্ক চেকে টিক করে ডেবিট কনসেন্ট, অটো ডেবিট কনসেন্টে মার্ক করে আমরা সাবমিট করে দিলেই ওনাদের অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। তো আরও একটি যেটা রয়েছে অফলাইন পিএমএসবিওয়াই, তো এটা কি রয়েছে দেখার জন্য আমরা ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি আমরা অ্যাজ ইট ইজ প্রায় সবই একই রয়েছে, আপনার কাস্টমারের আধার নাম্বার, ডেবিট অ্যাকাউন্ট নাম্বার, সিআইএফ নাম্বার, নেম, আর ইউ ডিসেবলড, এখানে যেটা এক্সট্রা অ্যাড হয়েছে আর ইউ ডিসেবলড, তো যিনি ইয়েস তো ইয়েস, নো হলে নো, আর যদি ইয়েস হয় তাহলে ডিসেবল ডেসক্রিপশানটা এখানে আমাদের দিতে হবে। এখানে কাস্টমারের ডেট অফ বার্থ, মেটেরিয়াল স্ট্যাটাস, এবং এখানে নমিনি ডিটেলসে নমিনির কে হন কাস্টমারের সেটা দিতে হবে, নমিনি নেম দিতে হবে, নমিনির মোবাইল নাম্বার, নমিনির ইমেল আইডি, নমিনির ডেট অফ বার্থ, নমিনির স্টেট, নমিনির সিটি, নমিনির পিনকোড, আর এখানে নমিনির অ্যাড্রেস, 1 অ্যাড্রেস 2টা ফিল আপ করে মার্ক চেক বক্স ফর অটো ডেবিট কনসেন্টে আমরা টিক করে সাবমিট করে দিলে এটি আমাদের কাস্টমারের অ্যাকাউন্টে চালু হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, এই সার্ভিসটি আমাদের আজ থেকেই লঞ্চ হয়েছে, এটা আপনাদের কাস্টমারদের আমরা সার্ভিসটি দিতে পারবো। তো ধন্যবাদ, সঙ্গে থাকবেন।